আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়াল পিকচারের নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, কীভাবে আপনি একটি ইমেজ একটি বোতলের মধ্যে আবদ্ধ করবেন। সেই ইমেজটি হতে পারে কোনো একটি বিশাল বড় সমুদ্র, হতে পারে কোনো একটি শহর। এই এত বড় বড় অংশগুলোকে আপনি ছোট্ট একটি বোতলের মধ্যে আবদ্ধ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমার ভিডিও সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ নিয়ে রেখেছি। আমি চাচ্ছি এই ইমেজের মধ্যে, ঠিক এই ইমেজটি আমি আবদ্ধ করে দিব। এই সমুদ্রের এই বিশাল অংশটাকে আমি বোতলের মধ্যে নিয়ে যাব। এই কারণে প্রথমে আমি ইমেজটাকে বোতলের এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে আমি ইমেজটাকে অ্যাডজাস্ট করে নিব। আমি একটু অপাসিটি কমিয়ে দেখব এটা ঠিকমতো আমি অ্যাডজাস্ট করতে পারছি কি না। যে অংশটা বোতলের ভিতরে রাখতে চাচ্ছি সেই অংশটাকে শুধু বোতলের ভিতরে রাখব। বাস আমি চাচ্ছি এতটুকু অংশ বোতলের ভিতরে থাকুক। তারপর আমি এটা অ্যাপ্লাই করে দিব, অপাসিটি 100 করে দিব। তার পরবর্তী কাজটি হবে আমরা ঠিক এই ইমেজটাকে লেয়ার মাস্কের মাধ্যমে হাইড করে দিব। এই কারণে আমরা ঠিক এই লেয়ার মাস্কে ক্লিক করব। ঠিক তার পরবর্তী কাজটি হবে আমরা চলে যাব ঠিক এই অপশনে, যেখানে গ্রেডিয়েন্ট টুলের নিচে ঠিক আরেকটি টুল আছে, সেটা হলো পেইন্ট বাকেট টুল। আমরা এই টুলে ক্লিক করব, তারপর আমরা ইমেজের উপরে ক্লিক করে দিব। কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে আপনার ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, সাথে সাথে ইমেজটি হাইড হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইমেজটি এখানে আছে কিন্তু আমাদের মাস্কের মাধ্যমে হাইড হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাব আমাদের লেয়ার 1। লেয়ার ওয়ানে যাওয়ার পরে আমরা লেয়ার ওয়ানের এরিয়াটা সিলেক্ট করে নেব, শুধু বোতলটাকে সিলেক্ট করব। এই কারণে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমরা কুইক সিলেকশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন বোতলের বাইরের অংশটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি শুধু বোতলটা সিলেক্ট হোক। কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেবেন, যেহেতু আমার সবগুলো এরিয়া বোতলের বাইরে কিন্তু আমি চাচ্ছি বোতলের মধ্যে চলে আসুক। এ কারণে আমি চাচ্ছি ঠিক উল্টা এখানে ঘটুক। এখন আমাদের সিলেক্টে চলে যেতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স এখানে ক্লিক করবেন। এখন দেখেন এইখানের এরিয়াটি নেই, এখন শুধু বোতলের মধ্যে এরিয়াটা চলে এসেছে। এর আগে বাইরের অংশগুলো সিলেক্ট করে নিয়েছিল, আমি যখন এই অপশনটা ক্লিক করলাম সে শুধু বোতলের এরিয়াটাকে সিলেক্ট করে নিল, মানে তার উল্টা ঘটনা সে ঘটালো। তার পরবর্তী কাজটি হবে আমরা আবার সিলেক্টে চলে যাব, এখানে মডিফাই থেকে আমরা কন্ট্রাক্টে চলে যাব। কন্ট্রাক্টের বিষয়টা হলো আপনার যে এরিয়াটা আছে আপনি চাচ্ছেন সেই এরিয়ার আর একটু ভিতরের অংশে চলে যাক, যেন আপনার কোন একটি অংশ যখন অ্যাডজাস্ট করবেন সে যেন এই এরিয়ার বাইরে চলে যেতে না পারে। আমি কন্ট্রাক্ট পাই 4 পিক্সেল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখছেন এরিয়াটা একটু ভিতরের অংশে চলে আসলো। তারপরে আবার চলে যাব সিলেক্টে, সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার চলে যাব। ফেদার আমরা এই কারণে ইউজ করব, আমরা যেন কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারি। এখন আমরা ফেদার ইউজ করব, আমরা ফেদার 20 ইউজ করব। এই কারণে আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের চলে যেতে হবে ঠিক লেয়ার 2, যেখানে আমরা যেখানে ইমেজটা হাইড করে রেখেছিলাম। এখানে আসার পরে আমাদের এখন যেতে হবে ব্রাশ টুলে। এখন আপনি বিষয়টি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে এই ভিডিওটা দেখার পরে, আপনারা কাইন্ডলি আমার এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওতে এই বিষয়টা সম্পূর্ণভাবে ডিটেলসে বলা আছে, আশা করি আপনারা ওই ভিডিওটা দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবেন। এখন আমরা যখন ব্রাশ টুলে গেলাম, আমরা তো ব্ল্যাক করে এটা হাইড করে দিয়েছিলাম, আপনাদের মনে আছে? ব্ল্যাক লেয়ার মাস্কের মাধ্যমে আমি কিন্তু আমাদের এই সমুদ্রের ইমেজটা হাইড করে দিয়েছি। এখন সেটা আনার জন্য ঠিক তার বিপরীতটা করতে হবে, অথবা আমাদের হোয়াইট নিয়ে আসতে হবে ফোরগ্রাউন্ড কালার। এখন আমাদের ব্ল্যাক থেকে হোয়াইট নিয়ে আসতে হবে। আপনারা এটা ক্লিক করে এক্সচেঞ্জ করতে পারবেন। আমি হোয়াইট যখন নিয়ে আসলাম, আমি যখন এখানে মাউস পয়েন্টার নিয়ে কাজ করব, দেখতেই পাচ্ছেন সেই ইমেজটা কিন্তু এখন শো করে দিচ্ছে, ইমেজটাকে এখন সে দেখাচ্ছে। আমরা যখন এই এরিয়াতে নিয়েছিলাম, আপনি যেহেতু লক্ষ্য করেছেন আমরা মডিফাই থেকে কন্ট্রাক্ট এবং ফেদার ইউজ করেছি, এগুলো ইউজ করার কারণে সে কিন্তু
বাইরে নিচ্ছে না, আমরা যতটুকু অংশ আমরা চাচ্ছি বোতলের মধ্যেই সেই ইমেজটা আবদ্ধ থাকুক, সেই বোতলের মধ্যেই, বোতলের বাইরে সমুদ্রের অংশটিকে যেতে দিচ্ছে না। আমরা যদি এখন কন্ট্রোল ডি দেই, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস খুবই সহজভাবে কিন্তু আমরা সমুদ্রের একটি বিশাল অংশ একটি বোতলের মধ্যে আবদ্ধ করে নিলাম। আপনারা চাইলে ঠিক একই পদ্ধতিতে একটি বোতলের মধ্যে আবদ্ধ করতে পারবেন। ফ্রেন্ডস, আমি চেষ্টা করেছি ডিটেলসে বলে আপনাদের বিষয়টা বোঝানোর জন্য। তারপর যদি আপনাদের কোনো রকম কনফিউশন বা কোনো রকম প্রশ্ন থাকে, আপনারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন অথবা কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার। আমি সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আসার জন্য। তাই আমি খুবই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলের সাথে থাকার, পাশে থাকার। থ্যাংকস ফর ওয়াচিং।